এবার ডরোজ সিনেমায় কেন মুক্তি পাচ্ছে না? জালানের পরিচালক অনন্য মামুন এবং কবে দিবে সেই বিষয়ে ইঙ্গিত দিলেন। এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। গত 2 মাস আগে শেষ হয়েছে শাকিব খানের ডরোজ সিনেমার শুটিং, এরপরে প্রকাশও পেয়েছে দরদের লুক, কিন্তু একাধিকবার মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি এই সিনেমা, আর এই জন্য হচ্ছে সমালোচনা। এবার সেই বিষয়ে পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে বলেন, অনেক ইউটিউবাররা অনেক কথা বলছে, সব কথার জবাবও দিতে পারছি না। দরজ সিনেমার তো লুক হয়েছে ফেব্রুয়ারিতে, 2 ভাষার সিনেমার শুটিংও হয়েছে বাংলা হিন্দি, বাকি 3 ভাষায় তো ডাবিং হবে। তার মধ্যে 2 ভাষার সম্পূর্ণ সিনেমা কালার, VFX, সাউন্ড সহ রেডি। বাংলাদেশে কিছু শিল্পীর ডাবিং বাকি ছিল, সেটা যৌথ প্রযোজনায় সিনেমা বলে আমরা বাংলাদেশে উনাদের ডাবিং করছি। সিনিয়র ভাইরা নতুন ব্যাপারগুলো জানে না নাকি জানার চেষ্টা করে না, আমি চুপ করে বসে আছি। বগুড়ার সমুদ্রের পানিতে গা ভাসিয়ে রিল্যাক্স করছি। রিলিজের 20 দিন আগে প্রমোশন দিয়ে আপনার সব প্রশ্নের জবাব দিয়ে দেব। শুধু এটা বলি, দরদে সত্যি এমন চমক আছে যা আগে কখনো দেখেননি। তো ভিউয়ার্স, আপনি কবে দেখতে চান এই সিনেমা জানিয়ে দিন কমেন্ট করে।